নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং মূল ত্রিকোণ রাশিতে শনির প্রবেশ চার রাশির দুনিয়া কাঁপাতে চলেছে নাচ নৃত্য করতে চলেছে এই চার রাশি কোন এই চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই যে টাইম পিরিয়ডটা আড়াই মাসের জন্য অর্থাৎ দু মাস পনেরো দিন এই সময়ের মধ্যে কিন্তু এই চার রাশি মালামাল হতে চলেছে শনি এই চার রাশিকে এই আড়াই মাস ধনের বর্ষা করতে চলেছে দেখুন শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ আমি বারবার বলছি শনি আপনার জন্মছকে যদি ভালো থাকে আপনার এই জীবনে হীরার খনি আপনি কিন্তু পাবেন আর শনি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আপনি কিন্তু পাবেন না অর্থাৎ শনি হচ্ছে কলি যুগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ অর্থাৎ শনিকে কিন্তু আপনার জন্ম কিন্তু মজবুত কিন্তু করতেই হবে এই জন্য আমি বারবার বলছি শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন এবং বিশেষভাবে নিজের জন্মছকটা দেখুন এবং যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা নিজের হস্তরেখাতেও কিন্তু দেখতে পান যে আপনার শনির প্লেসমেন্টটা কেমন আছে শনি যদি আপনার বাই বাচ্চার খারাপ থাকে শনি যদি আপনার নিচস্থ থাকে শনি যদি পাপ যুক্ত থাকে শনি যদি অস্তমিত থাকে তাহলে কিন্তু আপনারা এই পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু পাবেন না এবং আপনি আপনার কর্মফল পাবেন শনি মহারাজের কাছ থেকে অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল কিন্তু আপনি পাবেন দেখুন শনি মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে এবং শনি এখানে যথেষ্ট বলবান যে চার রাশির কপাল খুলতে চলেছে আমি একে একে আপনাদেরকে যেমন শনি দেখুন শনি হচ্ছে আপনি যত কুকুর রাস্তার যত স্ট্রিট ডককে আপনি ভালোবাসবেন স্ট্রিট ডগকে যত আপনার সাধাতে খাওয়া দাওয়া করাবেন শনি কিন্তু প্রসন্ন হবে আপনি আপনার গুরুজন আপনার মাতা পিতার সাথে যত ভালো ব্যবহার করবেন শনি কিন্তু প্রসন্ন হবে আপনি আপনার দেখা গেল আপনার কোনো মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে যত ভালো ব্যবহার করবেন তত কিন্তু আপনার শনি ভালো হবে যারা খুব বাস্তবে নির্ধনী ব্যক্তি তাদেরকে যদি আপনি সাহায্য করেন তাতেও কিন্তু শনি কিন্তু মজবুত কিন্তু হবে শনি কিন্তু প্রসন্ন হবে শনির কিন্তু মেন কারকতা হচ্ছে শনি আপনার জন্মছকে ডিগ্রিগত দিক থেকে দেখা দরকার শনির যাদের সাড়ে সাথে চলছে বা ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে আমি বলবো যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তারা নিজস্ব জন্ম ছক বিশ্লেষণ করুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই বারবার বলছি যে জায়গাতে সমস্যা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে কাজ করি অর্থাৎ আমি যথেষ্ট চ্যালেঞ্জিংতে কিন্তু পছন্দ করি এবং দায়িত্বের সাথে আপনার যে জায়গাটা সমস্যা আছে সেই সমস্যাটা গ্যারেন্টির সাথে কিন্তু আমি ঠিক করবই অর্থাৎ ওই হচ্ছে হবে আপনার এতদিন পর হবে এটা না এই জন্যই আছে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র এবং তার পাশাপাশি হচ্ছে প্রতিকার প্রতিকার প্রতিবিধান যদি সঠিক হয় কি না আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে শনি কিন্তু এই চার রাশিকে নৃত্য কিন্তু করাতে চলেছে অর্থাৎ এই চার রাশির কপাল খুলতে চলেছে এই বিষয়ে কোনো দ্বিমত নেই অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি কোন এই চার রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে দেখুন রাশিতে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শাসনাঙ্গ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মূল ত্রিকোণভাবে আপনাদের এ সময় মান সম্মান যশ বৃদ্ধি করবে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ করবে আপনাদের বিদেশ থেকে লাভ দিবে যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন আপনি কয়লা সঙ্গে যুক্ত আছেন আপনি ইঞ্জিন লাইনে আছেন এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজুদ কিন্তু করতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে টাকা রিকভারি হবে আপনাদের এ সময়ের মধ্যে অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেই জায়গা বা মার্কেটিং লাইনে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনার চতুর্থভাবে অবস্থান করে শ্বসন এবং মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে দেখুন আপনাদের শ্বাসন আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। নিজস্ব প্রপার্টি সম্পত্তি এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ দেবে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা মায়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত কিন্তু আপনার সৃষ্টি কিন্তু করবে অর্থাৎ চতুর্থভাবে অবস্থান করে শশ ও মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করবে এবং কর্মহীন যারা আছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনার সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং আপনাদের হঠাৎ ধন প্রাপ্তি আকস্মিক ধন প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে বৃশ্চিক ক্ষেত্রে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি দেখুন সিংহ রাশির মানে ষষ্ঠ এবং সপ্তম ভাবটা হচ্ছে শনির সেক্টর অর্থাৎ রোগ ঋণ শত্রুতার ভাব এবং সপ্তম ভাব দেখুন এখানে শনির সাথে রবির সম্পর্ক কিন্তু খুব একটা কিন্তু ভালো কিন্তু না কিন্তু সপ্তমভাবে অবস্থান করে কেন্দ্রে অবস্থান করে শ্মশন ও মহাপুরুষ রাজ্য সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে এবং আড়াই মাস টানা আপনাদের ক্ষেত্রে কী হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের ভালো কিন্তু হবে কর্মক্ষেত্রে উন্নতি পথ প্রতিষ্ঠা লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু হবে এবং এই যে দেড় বছর আড়াই বছর ধরে যাদের ক্ষেত্রে বিশেষভাবে বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যারা এগাচ্ছিলেন সেই বাধা বিপত্তিগুলো আপনাদের কিন্তু ধীরে 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 কিন্তু কাটবে সিংহ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে চার নম্বর যে রাশির কথা আমি বলবো তার আগে আবারও বলি দেখুন শনিকে মজবুত করার জন্য আপনারা কিন্তু বজরঙ্গবলির উপাসনা করুন হনুমানজির উপাসনা করুন শনি কিন্তু বিশেষভাবে প্রসন্ন হয় এবং আপনারা প্রতি শনিবার অসত্য গাছের নিচে আপনারা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন তাতে কিন্তু শনি মহারাজ বিশেষভাবে সন্তুষ্ট কিন্তু হয় আমি আবার বলছি যেখানে শনির মূর্তি আছে সেখানে সামনাসামনি আপনারা যাবেন না অর্থাৎ শনির যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা পুজো করুন যেখানে শনির দৃষ্টি আছে সে দৃষ্টির সামনে গেলে সমস্যাটা আপনি যদি দৈনন্দিন যাচ্ছেন সেখানে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ শিলারূপে যেখানে পূজিত হয় সেখানে আপনারা কিন্তু করুন অর্থাৎ শনি কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তি আপনার কর্ম পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু শনি কিন্তু দেখায় আপনার কর্ম হচ্ছে না হঠাৎ কর্ম পেলেন সরকারি চাকরি আপনার এমএনসি কোম্পানিতে চাকরি এগুলো সম্পূর্ণ কিন্তু শনি কিন্তু আন্ডারে এই জায়গাগুলো শনিকে যদি আপনি মজবুত করতে পারেন তাহলে আপনি নিশ্চিত রূপে জেনে নিন আপনার যে সমস্যাগুলো চলছিল কি না সে সমস্যাগুলো আপনার ধীরে 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 কিন্তু কাটবে এবং প্রচুর উন্নতি এই সময় কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে এরপর যে শনি যে রাশিকে দিতে চলেছে করতে চলেছে মালামাল সে রাশির নাম আগে বলে দিই তার রাশির নামটা পরে বলছি কী কারণ আপনাদের ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করছে শশন এবং মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে ভাগ্যপতি কর্মভাবে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আকস্মিক ধনপ্রাপ্তি এই সম্ভাবনা কিন্তু থাকছে যারা ভাগ্য বিড়ম্বনা হচ্ছিলো সেই ভাগ্য বিড়ম্বনা কাটিয়ে নতুন সূর্যোদয় আপনাদের হতে চলেছে এবং যে রাশির কথা বলছি কর্মক্ষেত্রে উচ্চ পথ প্রতিষ্ঠা লাভ অর্থাৎ যারা কর্মহীন বেকার হয়েছিলেন যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন যারা বদলির জন্য চেষ্টা করছিলেন প্রমোশন বদলির জন্য যারা চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে শনি মহারাজ এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান কিন্তু হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু এ সময় নির্দেশ কিন্তু করছে ভাগ্য আপনাদের সাথ দিবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সেই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে চলেছে শনির শুনির এই রাশিকে কিন্তু দিতে চলেছে অর্থনৈতিক সমৃদ্ধি বিদেশ থেকে লাভ বিদেশের মাটিতে যারা আছে বা আপনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত আছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পাবেন প্রত্যেকে আপনারা জয় শুনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় বড় ঠাকুরের জয় এ অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং যে রাশির কথা বললাম ভাগ্যদয় কর্ম এই সেই রাশির নাম হচ্ছে বৃষ বৃষরাশির ক্ষেত্রে শশনম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন আপনাদের কিন্তু ঘটতে কিন্তু চলেছে এই বিষয়ে কোনো দ্বিমত নেই আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ